ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি মিসিং অবস্থা? ঝামেলা নাকি? হ্যাঁ, না বলেন, কথা এমনি করতেছে কেমন? হয় যে ঘুমায় ঘুমায় কথা করতেছো? তোমার কোন গলায় দেখছিলাম ক্লাসে আছি। ক্লাসে আছো? ক্লাসে থাকলে কি হয়েছে? ক্লাসে থাকলে কি প্রাণ খুলে কথা পাওয়া যায় না? তো আমি তার রান্নার মতো না, কি বলি বুঝলাম কিসে কিছু বসে না আসতেছি। কেন অফিসে বসবো আমি? আমি এখনই গেলে অফিসে লাগে আমি অফিসে বসবো না, আমি এখনই কথা বলবো এবং যা ইচ্ছা তাই বলবো। বাড়াবাড়ি করতে 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 কি বাড়াবাড়ি কি করছি আবার? কথা বলতে চাইছি, কথা বলা বাক স্বাধীনতা মানুষের অধিকার, এই আমার অধিকার যখন তো একটু থাকে অধিকার তো আমারটা আপনি হরণ করছেন, বুঝতেছি। আমাদের সামনে অনেক কিছু বলতে পারতেছি না, মজা লেগেছে। এটা ঠিক না, এটা ঠিক না। একজনকে লাইনে রেখে আর একজনের সাথে কথা বলাটা ঠিক না, এটা ভদ্রতা পরিপন্থী কাজ। আবার বসে আসতেছেন, আমি কথা বলতেছি আবার বসতে পারে? কোন আপনি কোন দুইবার কোন বড় ম্যাডাম এসে দেখাকে পরীক্ষা চলে তো ওই শাস্তি করে নিয়ে বুঝছেন, পুরো মাদ্রাসার দায়িত্ব আমি বোঝাইতে পেরে নিজের ক্লাস আছে। আচ্ছা, আমি কি অবস্থা এখানে, ফ্রি নাকি না? ওই ইয়ে ওনারা তো আছে না, না চলে গেছে? দুলা ভাই আসছে সকালে, বিদায় হয়েছে, আফা আছে। ওনারা তো থাকবে না, ওনারা তো রেখে কোনো দিকে যাওয়া যাবে না। কুর্তিতে আছে, মনে হইতেছে এত ঝামেলা দিচ্ছে, আবার এত রস হয়ে গেছে। যে জিজ্ঞেস করছি সেটা বলো। খাওয়া দাওয়া দেব, টিফিন তো আসলাম না, হ্যাঁ টিফিন তো আসলাম না আমার, না রিয়েলি ফাইনাল কিন্তু, তাই না? হ্যাঁ এক টাইম পরে জানে কি শেষ মারে, কবে তিন দিন তখন বিকালে সন্ধ্যায়। তাহলে না আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিংকে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।